হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শতকরা থেকে 10টা প্রশ্ন এবং সেটা 10 মিনিটের মধ্যে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি 221 নম্বর প্রশ্ন থেকে, যেটা ব্যাংক পিও 2009 কোশ্চেনটা এসেছিল। কোশ্চেন দেওয়া আছে 250টি প্রশ্নের একটি পরীক্ষায় জাস্তি প্রথম 125টি প্রশ্নের 40% উত্তর দিয়েছিল সঠিকভাবে, বাকি 125টির মধ্যে শতকরা কতগুলি উত্তর সঠিক দেওয়ার প্রয়োজন যাতে সে পুরো পরীক্ষায় 60% গ্রেড পাবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো সঠিক উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা 40% এর 125 এর 40% ইজ ইকুয়াল টু 50। তাহলে 60% নম্বর পাওয়ার জন্য সঠিক উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা 60%, মানে 250 এর 60%, তা আমরা এটাই ক্যালকুলেশন করেছি। তাহলে 250 আর 60% আমরা বার করেছি কত না 150। তাহলে সঠিক উত্তর দেওয়া অবশিষ্ট প্রশ্নের সংখ্যা 150 - 50 ইজ ইকুয়াল টু 100। তাহলে নিম্ন শতকরা 100/125 ইন্টু আমরা এখানে 100%, তার সমান আমরা করেছি কত না 80। তাহলে 221 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 222 ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2009 কোশ্চেন। কোন একটি মাসের একটি বেসবল টিম 60টি গেম খেলেছিল যার 30% জয়লাভ করেছিল। এক নাগারে জেতার পর ওই টিম তাদের গড় 50% বাড়িয়েছিল। তাহলে কতগুলি গেম এক নাগারে জেতার পর দলটি ওই গড়ে পৌঁছবে? তো চলুন আমরা ক্যালকুলেশন করছি। তাহলে ইতিমধ্যে জয়লাভ করে গেমের সংখ্যা কত না 30% ইজ ইকুয়াল টু 18। যদি নির্ণয় গেমের সংখ্যা 18x/60x ইন্টু 100 ইজ ইকুয়াল টু 50 হয়, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে এক্স ইজ ইকুয়াল টু 25। তাহলে 222 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 222। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 223 223 নম্বর প্রশ্ন। একটি স্কুলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার যোগফল 150। যদি ছাত্রের সংখ্যা এক্স হয় তবে ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর এক্স শতাংশ, তাহলে ছাত্রদের সংখ্যা কত? তাহলে এটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমরা জানি x+x% 150 ইজ ইকুয়াল টু 150, তাহলে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তা এখান থেকে আমরা x এর মান বার করেছি কত না 60। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 224 224 নম্বর প্রশ্ন। এন প্রশ্নের একটি পরীক্ষায় এক ছাত্র প্রথম 20টি প্রশ্নের মধ্যে 15টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, অবশিষ্ট প্রশ্নের 1/3 সে সঠিক উত্তর দিয়েছিল, সমগ্র প্রশ্নের সমান নম্বর ছিল। যদি ছাত্রটি 50% নম্বর পায় তবে এন এর মান কত? তাহলে এন প্রশ্নের পরীক্ষায়, মানে পরীক্ষায় কতগুলো প্রশ্ন ছিল সেটা আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করি। 15+1/3 (n-20) = 50% অফ এক্স, তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান কত বার করেছি 50%। যারা এই কোশ্চেনের এই জায়গাটা যারা আগে করতে পারবেন বা যারা বুঝতে পেরেছেন, এই যে 50 n/100 ইজ ইকুয়াল টু n/2, তা যারা এই জায়গাটা বুঝতে পেরেছেন এবং এই জায়গাটা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবেন, তারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। 224 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 50। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 225 225 নম্বর প্রশ্ন। এ ও বি এর মাসিক বেতন এক মাসে 2000 টাকা, এ তার বেতনের 95% এবং বি তার বেতনের 85% খরচ করে, যদি এখন তাদের সঞ্চয় সমান হয় তবে এ এর বেতন কত? তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে এই কোশ্চেনের সঠিক উত্তরটা দেখে নেব। তাহলে ধরি এ এর বেতন এক্স টাকা, অতএব বি এর বেতন 200 - এক্স, তা মাসিক বেতন এক মাসে আমরা দেখে নিয়েছি। তাহলে 100 - 95 এর এ ইজ ইকুয়াল টু 100 - 85 এর বি, ক্যালকুলেশন করে আমরা এন ইজ ইকুয়াল টু 1500। তাহলে 225 নম্বর প্রশ্ন আর এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1500। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 226 226 নম্বর প্রশ্ন। বায়োলজি অঙ্ক এবং অঙ্কনের মোট নম্বর হচ্ছে 25% এর চেয়ে এ এর বায়োলজিতে প্রাপ্ত নম্বর বি প্রাপ্ত নম্বর 20 কম। যদি অঙ্কনের 50 নম্বর থাকে তবে
তার অঙ্কের নম্বর কত। ভালো করে খেয়াল করবেন, একটা অঙ্কনের আর একটা হচ্ছে এ। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। ধরি বায়োলজি ম্যাথ এবং ডি, এখানে আমরা এখানে বায়োলজি ম্যাথ এবং অঙ্কন, তাহলে আমরা এখানে দেখে নিয়েছি এর ইজ ইকুয়াল টু এক্স। তা অতএব বি ইজ ইকুয়াল টু 25% এর এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 25 ডিভাইড বাই 100 এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু এন বাই 4 মাইনাস 20 এবং ডি ইজ ইকুয়াল টু 50। তাহলে এন বাই 4 মাইনাস 20 প্লাস এম প্লাস 50 ইজ ইকুয়াল টু এক্স, অথবা এম ইজ ইকুয়াল টু 3 এন বা 3x আপনারা এটা যেটাই বল ধরেছেন এটা x হিসাবে ধরছি। তাহলে 3x ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু 30। তাহলে তাই অঙ্কের নম্বর গণিতের কর নির্ণয় করা যাবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন এই জায়গাটা আসলো। তা দেখুন আপনারা এই জায়গাটা সাজানোর পরে কিন্তু অঙ্কের ক্যালকুলেশনটা নির্ণয় করা যাচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 227 নম্বর প্রশ্ন। একটি পরীক্ষায় তিনটি পাত্রে মোট 35% একটি পত্রে সরি পাত্র হবে না এটা পত্রে মোট 35% নম্বর পেলে একজন পরীক্ষার্থী পাস করতে পারে। সে প্রথম পত্রে 150 এর মধ্যে 62 পায় এবং দ্বিতীয় পত্রে 150 এর মধ্যে 35 পায়। শুধুমাত্র পাস করার জন্য 180 নম্বরের মধ্যে তৃতীয় পত্রে তাকে কত পেতে হবে? ওভারঅল তাকে 35% মার্কস পেতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। তাহলে ধরি নির্ণয় নম্বর এক্স, অতএব 62 প্লাস 35 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 35% এর 150 প্লাস 150 প্লাস 180। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে 227 নম্বর প্রশ্ন, আর এই 227 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের বেরিয়েছে কত? 71। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 228, 228 নম্বর প্রশ্ন। একটি ইতিহাস পরীক্ষায় পুরো ক্লাসের গড় নম্বর ছিল 80। যদি 10% ছাত্র 95 নম্বর এবং 20% ছাত্র 90 নম্বর পায়, তবে ক্লাসের বাকি ছাত্রদের গড় নম্বর কত? তাহলে বাকি ছাত্রদের আমাদের গড় নম্বর বের করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা অঙ্কটা করছি। ধরি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা 100 এবং ধরি নির্ণয় গড় এক্স। তাহলে অতএব 10 × 95 প্লাস 20 × 90 প্লাস 70 × x ইজ ইকুয়াল টু 100 প্লাস 80। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করেছি 75। 228 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 75। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 229, 229 নম্বর প্রশ্নে। এ এর 30 নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে। বি 40% নম্বর পায় এবং 5 নম্বরের চেয়ে 35 নম্বর বেশি পায়। তাহলে শতকরা 5 নম্বর কত? খুবই সোজা অঙ্ক, আশা করছি সবাই করতে পারবেন। তো চলুন আমরা ক্যালকুলেশন করি। ধরি মোট নম্বর এক্স এবং অতএব এক্স এর 30% প্লাস 15 ইজ ইকুয়াল টু 40 এর এক্স এর 40 মাইনাস 35। এই জায়গাটা আমরা করতে পারছি কেন না, এইখানে দেখুন কথাগুলো বলা আছে। এই জায়গাটা যারা ভাবতে পারবেন তারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো এখান থেকে আমরা এক্স ইজ ইকাল টু বার করেছি 500। তাই 5 নম্বর 500 এর 30% প্লাস 15 ইজ ইকাল টু 165, আর শতকরা 5 সেটা 165 ডিভাইড বাই 500 × 100 ইজ ইকাল টু 33। তাহলে 229 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 33%। চলে আসছি পরবর্তী ও এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 230, 230 নম্বর প্রশ্ন। যে কোশ্চেনটা পিএসসি 2009 এসেছিল। কোনো একটি জায়গায় মোট জনসংখ্যার 40% ছিল মহিলা এবং 45% কফি পান করে। তাহলে ছিল মহিলা এবং তারা কফি পান করে, আচ্ছা পুরুষদের 1/3 কফি পান করে। যদি ধরা যায় ওই জায়গায় মোট জনসংখ্যা 100 তবে কফি পান করে না এমন মহিলার সংখ্যা কত? তাহলে এখানে 100 দেওয়া আছে, আমাদের ক্যালকুলেশন করাটা খুবই ইজি হবে। তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। মহিলার সংখ্যা 140% ইজ ইকাল টু 40, পুরুষের সংখ্যা তাহলে 100 থেকে 40 বাদ দিলে আমরা 60 পাচ্ছি, মহিলা বাদ দিয়ে পুরুষের সংখ্যা। তাহলে কফি পানকারীর সংখ্যা 145% ইজ ইকাল টু 45। তাহলে পুরুষ কফি পানকারীর সংখ্যা 45 থেকে 20 বাদ ইজ ইকাল 25। যদি কফি পান করেন না এমন মহিলার সংখ্যা সেটা হচ্ছে 40 থেকে 25 বাদ দিলে 15। তাহলে 230 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান এ 15। তো বন্ধুরা আমরা
দশটা কোশ্চেন দশ মিনিটের মধ্যে করতে পেরেছি। আমি কোশ্চেনগুলো বলে বলে করেছি বলে একটু সময় বেশি লাগতে পারে। আপনারা যখন পরীক্ষার সময় করবেন অবশ্যই এই অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি তাড়াতাড়ি আপনারা অঙ্কগুলো করতে পারবেন এবং উইদিন টাইমেই করতে পারবেন। তো চলুন আমরা এখন চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, একটি শহরে মোট 300,000 জনসংখ্যার মধ্যে 180,000 জন পুরুষ, জনসংখ্যার 50% লোক শিক্ষিত, যদি পুরুষদের 70% শিক্ষিত হয় তবে কত শতাংশ মহিলা শিক্ষিত? অপশান এ 20%, অপশান বি 25%, অপশান সি 35% এবং অপশান ডি 45%। আবার সুবিধা আপনাদের আবার সুবিধার জন্য আমি আবার কোশ্চেনটা বলছি। তো চলুন কোশ্চেনটা আপনারা শুনে নিন, বিশেষ আকর্ষণীয় প্রশ্ন। একটি শহরে মোট 300,000 জনসংখ্যার মধ্যে 180,000 জন পুরুষ, জনসংখ্যার 50% লোক শিক্ষিত, যদি পুরুষদের 70% শিক্ষিত হয় তবে কত শতাংশ মহিলা শিক্ষিত? অপশান এ 20%, অপশান বি 25%, অপশান সি 35% এবং অপশান ডি 45%। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন। আপনাদের উত্তর নির্বাচন করে পোস্ট করার পর আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।